হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 7টা মতন, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, চোখগুলো পুরো ফুলে গেছে, দেখেছো? মানে হরিনামের ওই দুই দিন ভালো ঘুম হয়নি অষ্টপ্রহরের ওই কারণে, তো সেই কারণের জন্য আজকে রাতে এত ঘুম ঘুমিয়েছি যে চোখগুলো পুরো ফুলে গেছে। আর মালসা ভোগ দেখতে গিয়েছিলাম, ভোগারতি ওইটা দেখতে গিয়েছিলাম এই জামাকাপড়গুলো পরে, সেই জন্য আমি ভাবলাম একটু গোছ করে নিই, তা নইলে কী হবে বলো তো, আবার পরে থাকবে, তো সেই কারণের জন্য গোছগাছ করে নিলাম, তো করছিলাম আর কি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে যদি কোনো কাজ করি না, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপরে কাপড় জামা গোছ করে নিয়ে এই যে দেখো, আমি মশারি গোছ করছিলাম, আর আমার মেয়ে ক্যামেরাম্যান ও সমান ওই দিক থেকে হাসছিল, মানে আমার চোখগুলো ফুলে গেছে সেই কারণের জন্য, তো চোখগুলো পুরো ফুলে গেছে, কি আর করব বলো, অতিরিক্ত ঘুমিয়েছি সেই কারণের জন্যই। তো যাই হোক, মশারিটা তুলছিলাম আর মেয়ে ওদিক থেকে বলছে, মা আজকে কবি গান আছে, তো কবি গান হবে, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা তো আছে, তোমাদের আগেই বলেছি, এখনও পর্যন্ত মানে অনুষ্ঠান শেষ হয়নি সেই কারণের জন্যই। তো যাই হোক, এই যে আমি বিছানাগুলো মনোযোগ দিয়ে তুলছিলাম আর মেয়ের সঙ্গে কথা বলছিলাম, আর তোমরা তো আমার সঙ্গে আছোই। তো যাই হোক বন্ধুরা, ওখানে বিছানা টিছানা তুললাম, তুলে এই যে প্রেসার কুকারে দেখেছো ওই যে কালো এটা থাকে না, হ্যাঁ মানে কি বলবো, হাতল আর কি, ওইটা ডান্ডিটা মানে কালো যে রবারের ইয়েটা থাকে ওইটা পুরো খুলে গেছে, মানে ওই যে স্প্রিংটা স্প্রিংটা দিয়ে আটা থাকে পিনটা, ওইটা মানে খুলে পড়ে আছে। তো আমি দেখে আমি মেয়েকে বলছিলাম যে এটা কি পড়ে রয়েছে, তো তারপর প্রেশারটায় হাত প্রেশার কুকারে হাত দিয়ে দেখছি ওইটা, তো সেই কারণের জন্য ভাবলাম ওটা যদি আমি রেখে দিই তো পরে আবার কিন্তু অসুবিধা হবে, হয়তো খুঁজে পাবো না জিনিসটাই, আমার বেকার হয়ে যাবে, আর ওইটা যদি না থাকে তাহলে ব্যাস। তো তারপরে মেয়ের সঙ্গে টেস্টারটা চেয়ে নিলাম, আর মেয়ের সঙ্গে টেস্টারটা নিয়ে ওইটা একটু মিস্ত্রিগিরি করলাম, এঁটে নিলাম, আর ওইটা এঁটে নিয়ে ব্যাস, তাছাড়া যদি না আঁটি ওইটা হারিয়ে গেলে আবার নতুন আমাকে কিনতে হবে। তো যাই হোক, ওই কাজটা সেরে আবার এই যে ঘরে চলে এসেছি, ড্রেসিং টেবিলের সামনেটা একটু গোছগাছ করে নিলাম, আর আয়নাটাও একটু মুছে নিলাম, দু তিন দিন হলো হাত দেওয়ার সময় হয়নি, তো সেই কারণের জন্য খাটের এই যে এই সাইডটা এটাও ঠিক একই পরিস্থিতি। তো যাই হোক, ওই কাজগুলো করে আর আমি এই যে বারণটা আমার ছোট হয়ে গেছে ওই জন্য ঝুঁকে ঝাঁট দিতে পারছিলাম না, মেয়ে বলছিল যে মা আমাকে দাও আমি ঝাঁট দিয়ে দিই, তো আমি বললাম না থাক আমি দিচ্ছি, তো আমি দিয়ে নিই, তো মেয়েকে ওই কথা বলে আমি দিচ্ছিলাম। আর আমার নিজেরই যেন কেমন লাগছে বন্ধুরা আমার চোখগুলো দেখে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো ভাবছি, সত্যিই তো মেয়ে সকালে হাসছিল তখন আমি হয়তো রাগ করছিলাম যে তুই হাসছিস আমাকে দেখে, তো এখন সত্যি বুঝতে পারছি, তো কী আর করবো বন্ধুরা বলো। তো এই যে থালা বাসন ধুচ্ছিলাম, আর থালা বাসনগুলা ধুতে ধুতে মেয়েকে একটু বকছিলাম, মানে হাসি মুখে বকা দেওয়া যেটা বলে, মেয়ে থালা ধোয়ার জন্য যে ভিমবার সাবানগুলো পাওয়া যায় ভিমবার সাবান না এনে কি একটা নিয়ে এসেছে, সার্পের মতো গন্ধ আর বাজে, থালা বাসন সেরকম পরিষ্কার হচ্ছে না, তো নিয়ে যেখানে এসেছে কি করব, ফেলা তো যাবে না, যে কদিন যায় সে কদিন ব্যবহার করতে হবে, তো সেটাই বলছিলাম যে আজকের পরে আর কোনো দিন যেন নিয়ে আসবি না, এটা দিয়ে ঠিকঠাক করে মাজাও যাচ্ছে না আর খুব বাজে লাগছে। তো যাই হোক, তারপরে এই যে বাসি কাজ সেরে আমি সানধান করে একবারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্নান করে এসেছি, এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান করে এসে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে এখানে সবজি কাটতে বসে পড়েছি, আর সবজি কাটতে বসে পড়েছি সর্ষে ডাঁটা, যেটা হচ্ছে একদম প্রিয় আমার, আমিও পছন্দ করি মেয়েও খুব পছন্দ করে, খুব ভালোবাসে খেতে। তো সর্ষে ডাঁটাগুলো ছিলাচ্ছিলাম আর আমাকে মেয়ে বলছে ডাঁটাগুলো ভালো করে ছিলাও নইলে শক্ত হবে, আর জ্ঞান দেওয়ার মাস্টার আমার মেয়ে, খুব জ্ঞান দিতে পারে, জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে পড়ে।
তো যাই হোক সবজি পাতি সেভাবে অন্য কিছু ছিল না আর আনতেও যাইনি আজকে আমি ভাবলাম যে আর যেতে পারছি না তো আলিসি লাগলো আর সোশনে ডাটাটা ঘরে ছিল বলে ওই জন্য মেয়ের হচ্ছে প্রিয় সবজি আমারও প্রিয় সবজি তো সোশনে ডাটা আর আলু দিয়ে একটা সবজি বানাবো তো সেই কারণের জন্যই এগুলো কেটে নিচ্ছিলাম দেখো আমি কি মনোযোগ দিয়ে সবজিটা কাটছি আর শানের উপরে ফট করে বসতে গিয়ে জানো নিজেরই কেমন একটা লাগে তো সেই কারণের জন্য একটা চট নিয়ে নিয়েছি আর এই চটটা আমি কিন্তু সব সময় মানে বেশিরভাগই এইটাই পেতে বসি তো যাই হোক মেয়েকে আমি বলছিলাম যে বাবা মাছ তো আসলো না আর মাছ এসেছিল বন্ধুরা সেই সিলভারকার মাছ মাছ এসেছিল তো ওই মাছ মেয়ে খাবে না সিলভারকার মাছ তো সেই কারণের জন্য মেয়েকে আমি বললাম যদি না খাস তাহলে নিতে হবে না কারণ যদি না খাওয়া হয় তাহলে নিয়ে কী হবে আর আমার মাছের কিন্তু অত ভক্তি নেই তো যাই হোক সবজি টবজি কেটে নিয়ে এই যে এখানে চলে এসেছি আলু ডাঁটা মানে চচ্চড়ি করব সেই জন্য কড়াইটা হরবর হরবর করে নড়ছে আর যে কড়াইটায় আমি ছোটোটায় রান্না করতাম সেটা কিন্তু নয় সেটা রেখে দিয়েছি এই বড় কড়াইটা তোমাদের আগে একদিন ভিডিওতে আমি বলেছিলাম আমি এর আগের বছর আমের আচার করেছিলাম আমের আচার করে তাই এই কড়াইয়ের মধ্যে রেখেছিলাম আর একটা গামলাতে ডেকচি যেগুলো বলে তো যাই হোক কড়াইটাও আমি বেকার করেছি আর সেই ডেকচিটাও বেকার করেছি তো সেই কারণের জন্য এই কড়াইটাতে কদিন থেকে রান্না করছি একটু মনে হচ্ছে যেন পরিষ্কার হয়েছে আর দেখতে খুবই বাজে লাগে কি করা যাবে মনের ভুলে বললে ভুল হবে আমি কিন্তু জানতাম না যে এইগুলো এরকম হয় তো তারপরে এই যে বন্ধুরা ডিম নিয়ে এসেছিল মেয়ে দোকান থেকে তো ডিম সিদ্ধ করে নিয়েছি তো ওই সবজিটা হয়ে গেছে আর ডিমের মধ্যে আলু দেব না ডিমের মধ্যে আলু দিতে মেয়ে বারণ করলো মেয়ে বলল আলু দিয়ে ডিম খাবো না আমি বললাম যদি না খাস তাহলে তো দিয়ে দরকার নেই ওই জন্য ডিমটা মানে পেঁয়াজ আদা রসুন অল্প মশলা দিয়ে এবং মশলাপাতি মেয়ে অতটা খায় না তেল মশলাটা মেয়ে খুব মানে কম খেতে বলে আর মেয়ে স্বাস্থ্য সচেতন মানে ডায়েট মেনটেন করে তো যাই হোক আমারই ভালো খরচাও কম হবে তাই না তো এই যে এখানে মশলা টশলা সব একবারে দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম আর একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটাতে ইচ্ছা করেই দিয়েছিলাম তো তারপরে এই যে দেখো আমার ডিমের সবজিও রেডি হয়ে গেছে আর ডিমের তর সবজিটা রেডি হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করার পালা চলো আমি তো কবি গান শুনতে যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তোমাদেরকেও যতটুকু পারবো শেয়ার করবো আর সারাদিন তো সংসারের কাজ করলাম সংসারের কাজ সেরে আবার একটু নিজের জন্য সময় বার করে কবি গান শুনতে যাচ্ছি তো চলো যা যা আবার গান তলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি ঘুরি ঘুরি হবে না জানে এখন দয়া মই দয়া করো এ অধমে আমি পেয়ে জন্মে হারিয়ে ফেললাম আমরা সব হারিয়ে ফেলেছি আমাদের দ্বারা এ হলো না যাই হোক বাবা বন্দনা গান শোনার জন্য তো আপনারা বাইটা করে আনেননি তাই না এনেছেন কিছু জন্য কবি গান শোনার আমরা সুশীল রসে যাবে না বাবা বাবা করতে হয় চরম বাংলা মায়ের উপরে ছবি ওগো এই গানের যে ভাষে ওগো তাই তো বাংলার নরনারী গান শুনিতে আসে গান শুনতে আসে একসঙ্গে মায়েরা তারি গুরু গুজরাই তুই পাই তাকু মানে তারি গুরু চেষ্টা করছি মহাজনে ভনে তারি গুরু একজন নারী সৌধামিনী দাসী তস পরে একজন নিত্রি গিয়েল ভাষে মীরাবাইয়ের শিষ্যচন্দ্র মহানে বচন এই ভাবে বঙ্গীয় খেয়ে কবিরা বড় অত্যাবতী এই গানে আমরা সবে গাই সময়ে হতো না এই গানে কি সময়
রাজাদের বাগান বাড়ি ছিলেন বাবা সেই বাগান বাড়িতে একটা করে বাইক নিয়ে আসতেন একটা মেয়েকে ডেকে নিয়ে বাইকের পোশাক পরিয়ে আমাদের কিছু কবিয়াল না এলে এসে তারা এই সমাজে প্রতিষ্ঠিত করলে তাই না সেদিন থেকে এদিনকার কবি সাধারণত জিনিস নয় না এই প্রথমে তুই আসলে একদিকে কৃষ্ণ ভক্ত অর্জুন আজ দুটোই ভক্ত হতো আজ গান ভালো হতো তাই না কিন্তু এটাও ভালো হবে এটাও ভালো হবে জানেন একদিকে নারী আর একদিকে হচ্ছে পুরুষ আজ গানে ভালো জমে যেমন রাখে রেখে দেওয়ার মালিক কে বাবা অর্ধাঙ্গিনী বলছে আমার অর্ধেকটার অংশে মালিক হচ্ছে তুমি তুমি তা না করিয়ে আমি ভুলে গিয়েছি আগে বাবা মায়িকা বন্দনায় অষ্টম মাস বয়সে সেই ভগবান শ্রীকৃষ্ণ এসে ওই নারীর কানে মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে সেদিন তোমাকে শুদ্ধ করেছি আজ যে তুমি বহির্জগতে অশুদ্ধ কথা আমি অশুদ্ধ মনে করি নাইব ভিতরে আছে তার বাইরে দেখবেন আগুন দিয়েছে তাই না কাঠ দিয়ে ঘষ দিয়ে আগুন দেয় না মায়েরা কিন্তু আগুন দেয় কেন দেয় জম যেন নিতে না আসতে পারে তাই না কিন্তু ভয় নাই জম কেন জমের বাবু আসতে রে বাবা সবে কে নেবে মানবে জনমে পূর্ণ জন ওখানে যাওয়া তো যাবে না ওই রাক্ষসী হা করে বসে আছে বাবা জানাই শোনো হা করে জোড়া রাক্ষসী ওই আতুর সালার Oh,
ولكن يجب ان يكون هناك